हरे कृष्ण इस्कन भक्ति वेदांत गीता अकाडेमी द्वारा परिचालित आमता गीता पाठचक्र पक्ष के समस्त भक्तवृंदर जाना आंतरिक प्रीति शुभेच्छा और अभिनंदन। आगामीकाल पांडवा निचला एकादशी माहात्म्य से ही सम्पर्क एक वीडियो पोस्ट करेछि। से वीडियो जदि आपनारा ना पे थाकें ताहले आमी तार लिंक डेस्क्रिप्शन बक्से दिए देव। एछाड़ा आपनी वीडियोर ओपरे आई बाटने लिंकटा दिए देव। किन्तु एखन आमादेर मनेर मध्ये एकटा प्रश्नई उठे जे ए एकादशीर पालन आमरा किभाबे करब, एई दिने आमादेर की करा उचित एबं की करा उचित नय। तो चलुन एबार आमरा आपनादेर एई एकादशीर पालन किभाबे करबेन सेई विषये जानानोर चेष्टा करब। सबार प्रथमे तो एई एकादशी भारतीय समय अनुयायी अत्यंत गरम समय अर्थात ज्योष्ठ मासे आसे। তখন রীতি অনুসারে আমাদের শরীরে বেশি পরিমাণে জলের প্রয়োজন। কিন্তু এই ব্রতে তো আমরা জল স্পর্শ করব না, সম্পূর্ণ নির্জলা। তো এই জন্য প্রত্যেক ব্যক্তিকে তাদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এই ব্রত পালন করার সংকল্প নেওয়া উচিত। একাদশীর দিন প্রত্যেক ব্যক্তিকে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করা উচিত, অথবা আপনি আরতি দর্শনও করতে পারেন। ইস্কন মায়াপুর টিভিতে যে লাইভ আরতি হয় আপনি সেটাও দর্শন করতে পারেন। এই দিন যতটা বেশি সম্ভব ভগবান কৃষ্ণের নাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। সারাদিন হরিকথা শ্রবণ, কীর্তন ও জগৎগুরু শিল প্রভুপাদের যে পুস্তক আছে তা আপনারা পাঠ করতে পারেন। সন্ধ্যার পর সন্ধ্যা আরতির পর কীর্তন করা যেতে পারে। এরপর পরের দিন সূর্যোদয়ের পর পারণ সময়ে ব্রত ভঙ্গ করতে হবে। এদিন শুদ্ধ বৈষ্ণবকে আপনারা আপনাদের ক্ষমতা অনুযায়ী দান ও দক্ষিণা দিতে পারেন। এবার আমরা আলোচনা করব যে এই একাদশীর দিন আমাদের কি করা উচিত নয়। যদি সম্ভব হয় তো একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন সন্ধ্যার পর কোনো রকম ভোজন না করাই ভালো। যদি পারেন তো একাদশীর দিন কোনো গরম জায়গায় না গিয়ে ঠান্ডা কোনো স্থানে থাকা উচিত। বেশি পরিশ্রমের কোনো কাজ না করাই ভালো। একাদশীর দিন বেশি করে শুয়ে থাকা বা মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করে সময় নষ্ট করা একদম উচিত নয়। সেই সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করা উচিত। এই দিন পরনিন্দা পরচর্চা এড়িয়ে চলা উচিত। দ্বাদশের দিন যখন পারণের সময় হবে তখন ভারী কিছু ভোজন না করে অল্প কিছু আপনারা প্রসাদ পেতে পারেন। তারপর লেবু ও গুড় জল দিয়ে আপনারা পারণ করতে পারেন। তো আসুন সমস্ত একাদশীর ফল প্রদানকারী এই নির্জল একাদশীর আমরা ব্রত পালন করি এবং ভগবানের নাম বেশি বেশি করে জপ করে নিজের চেতনাকে আরও শুদ্ধ করার দিকে অগ্রসর হই। তো এর সাথে আমি জানিয়ে দিই যে পাণ্ডবা নির্জলা একাদশীর পারণ 21 জুন সকাল 4:52 থেকে 9:23-এর মধ্যে। তো আমি আবার আপনাদের অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত একাদশী শুরু করেননি, সমস্ত একাদশীর ফল যে এই একাদশীতে পাওয়া যাবে সেটা আপনারা আগেই জেনেছেন, তো আপনারা অন্তত এই একাদশীর ব্রত পালন করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ।